আল্লাহর ক্ষেত্রে বাবাই হয়েছে বা মহল ও শাদিদুল মেহাল একローチ মিন এতলা ফিল আলহ আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে ক্রিয়ার ব্যবহার মানে আল্লাহ এই কাজগুলি করেন কি বলবেন আল্লাহ এই কাজগুলি করেন ওয়াল ফেলু আওসা মিনাল আর ক্রিয়া ক্রিয়া ইসম মানে নাওনের চাইতে নামের চাইতে বেশি ব্যাপক ব্যাপক অর্থ ব্যাপক অর্থ বহন করে অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে এই কাজগুলি আল্লাহ করেন এই কথা বলতে পারবেন কিন্তু আল্লাহ যেহেতু কৌশল করেন আল্লাহর নাম রেখে দিলেন কৌশলকারী এটা চলবে না কৌশলকারীটা হচ্ছে নাম এসিম আর কৌশল করেন এটা হচ্ছে ভার ক্রিয়া আল্লাহর কাজ তো আল্লাহ কৌশল করেন মাকারু আসলে না ক্রিয়া ফেল মাজি ফেলমাজি আকি কাইদা ফেল মজারে ফেল ক্রিয়া ফেল যায় আরবি গ্রামার দিয়ে বুঝেন ঠিক না ক্রিয়া আছে কিন্তু আল্লাহকে কি ইসিম ফাইল কর্তা করা যাবে মাকের মাকার এম করো কে পড়েছেন আরবি গ্রামার কি মন সাহেব পড়েছেন আপনার কেউ মাখা কৌশলকারী কৌশলকারীর আরবি কি হবে মাকের ষড়যন্ত্রকারী আরবি কি হবে মাকের কায়েদ থেকে কায়েদ প্রতারণা করা ইখা দেও ইখা দেওয়া কেনা ওয়লদিন হয় ওহুয়া খাদেও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কে খাদে বলা যাবে না যে আল্লাহ পরিত্রণকারী না এই নাম দেওয়া যাবে না যেমন আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ দেব ভালো 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 উদাহরণ ভালো গুণগলের ক্ষেত্রে ভালো গুণগলের যেগুলোতে শুধু ভালো অর্থ আছে সেই ক্ষেত্রে আল্লাহর নামওখান থেকে বা আল্লাহর গুণ মানে না ওই গুণ দিয়ে নামও রাখা যাবে আর ওটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে যেমন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ এক ফেরো ঠিক না আল্লাহ অমুককে ক্ষমা করেছেন গাফার আল্লাহ লাহু আল্লাহ তাকে ক্ষমা করেছেন দেখেন ফেল ব্যবহার করলাম না করলাম না আচ্ছা এখান থেকে ইসিম ফাইল কর্তা ক্ষমাকারী আল্লাহর ক্ষেত্রে ক্ষমাকারী নাম আছে না নেই গাফের জম্বে গাফের সুরা গাফের তারপর গাফুর গফার আছে না নেই বড় মার্জনাকারী কিন্তু থেকে আর কাইদ থেকে শুধু ক্রিয়া ব্যবহার করবেন ভার আপনি মাকের বা কায়েদ আল্লাহ বলা বলা যাবে যাবে না কারণ এইটার একটা খারাপ অর্থ বহন করে আর ভালো অর্থ বহন করে সুতরাং ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে আল্লাহর নাম মাকের এই কথা বলা যাবে না এইরকম মেলাগুলির ক্ষেত্রে রয়েছে যেমন আরেকটি উদাহরণ দিই আল্লাহ রব্বুলা আলামিন ইচ্ছা করেন না করেন না ইচ্ছা করাকে আরবিতে এরাদা বলা হয় বা শাহ আয়াশা ও ও মাতা শাহ উ না আল্লাহ ইনশাহ যদি চান ইন সা আল্লাহ আল্লাহ যদি চান ক্রিয়া প্রয়োগ করলেন না করলেন না আল্লাহর ক্ষেত্রে আল্লাহর চাওয়া হ্যাঁ ওয়াই দা আরাদ আল্লাহ হবে ক সুয়ান আল্লাহ যখন চান আরাদা ইয়রীদ আরাদা থেকে ইসিম ফাইল করতা নাম আসবে ইসিম আসবে মুরিদ আল্লাহ নাম কি মরিদ করা যাবে না চলবে না আল্লাহ নাম সাই করা যাবে মানে চাহনেওয়ালা করা যাবে আল্লাহ চান কিন্তু আল্লাহ চাহনেওয়ালা করা যাবে না চলবে না ঠিক এই রকমই যেগুলো এর আগে এখন দু তিন সপ্তাহে আগের ক্লাস স্মরণ করেন বলেছিলাম যে আল্লাহর সেফাত গুণগুলি দুই ভাগে বিভক্ত সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া ক্রিয়াগত গুণ ক্রিয়াগত গুণের ক্ষেত্রে সেখান থেকে আল্লাহর নাম নেওয়া অনেক জায়গায় যাবে না অনেক ক্ষেত্রে সালাফ সাল নেন আল্লাহর নাম নিরানব্বই নামের মধ্যে কোথাও মুরিদ নেই কোথাও সাই নেই কোথাও মাকের নেই কোরআনে নেই হাদিস নেই এবং সাহাবাই কেরাম রসুল উল্লাহাম থেকে এমন কিছু শিখেন কিন্তু আল্লাহ মাফ করেন হ্যাঁ আফুন হ্যাঁ গফুরুন নামও এসছে আর গাফার আফাই আফু ইয়াফ ওয়ান ইস সৈয়াত তাই বলছেন আতলা কাল্লা নিয়া ফালান আল্লাহ নিজের ক্ষেত্রে এমন এমন ক্রিয়ার প্রয়োগ করেছেন নাম ইয়াতা সাম্মা মিনহাবি আজমা যেগুলো দিয়ে আল্লাহ নিজের নামকরণ করেন না ক্রিয়াগুলো প্রয়োগ করেছেন যে আমি এ এই কাজ করি কিন্তু আল্লাহ সেগুলোতে নিজের নাম গ্রহণ করেননি আর আদা অশাহ যেমন আর শাহ ফালে মরিদ ওয়াসাহি আল্লাহকে মরিদ বলা যাবে না আল্লাহকে শাহী বলা যাবে না ওয়াকাদা মাকারা এখন করো আ কি দো কায়েদান ফালে খর আল মাকের আল্লাহ আলমাকে আল্লাহ আল কায়েদ এগুলো বলা যাবে না কারণ লে আন্না মোসাল্মায়া আছে হ্যাঁ যার নাম কায়েদ রাখবেন আর মাকের রাখবেন সে কৌশলকারীও হতে পারে আবার চক্রান্তকারী হতে পারে খারাপ দিকও আছে আর ভালো দিক আছে সুতরাং আল্লাহর নাম এগুলো ক্ষেত্রে রাখ চলবে না কিন্তু ক্ষমা করার ক্ষেত্রে ভালো দিকই আছে মার্জনার দিক থেকে ভালো দিক আছে দয়ার দিক থেকে রাহিমায়ার মা হ হামো আর রহিমুন রহমানুন নাম আছে হ্যাঁ আর কি আছে ক্রিয়া ফেলও আছে এরপরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব আলের মার্জনা ক্ষমা দয়া মর্যাদা ইজ্জত এবং ক্ষমতা এই গুণগুলি অসফুল্লাহ আল্লাহর গুণ বর্ণনা করা গুণ সাব্যস্ত করা কিসের বিল আফুয়ে যে আল্লাহ মাফ করেন ক্ষমা করেন ওয়াল মা ফেরাতে আল্লাহ মার্জনা করেন ওর দয়া করেন ওয়াল এবং আল্লাহ মর্যাদা সবচেয়ে বড় উচ্চ মর্যাদার অধিকারী এবং তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন ওয়াল কুদ্রা এবং আল্লাহ রবুল আলমিন হ্যাঁ ক্ষমতাবান ক্ষমতা রাখেন সবকিছুর ওপর এবং তিনি কাদির তিনি কাদির তার নাম কাদির তাহলে এই ক্ষেত্রে কুদরাত থেকে এই থেকে আল্লাহর নামও নিতে পারবেন কাদির এবং ক্রিয়াও নিতে পারবেন আল্লাহ একদেরও না নেই আল্লাহ সক্ষম ফেলো ব্যবহার করা যাবে এই ক্ষেত্রেও চারটি আয়াত এখানে ব্যবহৃত হয়েছে এবং এই গুণগুলি এই আয়াতে এসছে মহান আল্লাহর বাণী ইন্টু দুঃখ তোমরা যদি ভালো কিছু প্রকাশ করো তু ফুহ অথ ভালো কিছু গোপন করো তা সু অথবা কোন মন্দ বিষয়ের ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করো আল্লাহ কানা কাদিরা তো জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাকারী কদিরান এবং বড় শক্তিমান এই আয়াতে আল্লাহর দুটি গুণ পেলাম কি আফুন আল্লাহ কি করেন মাফ করেন ক্ষমা করেন আমরা বলি আর আল্লাহর কুদরত পেলাম কুদরতের আয়াত একশো উনপঞ্চাশ পরের আয়াতটি ওয়ালিয়া আফু ওয়ালিয়াস ফাহু মমিন মুসলিমরা যেন ক্ষমা করে ওয়ালিয়াস ফাহু আর ভুল ত্রুটি উপেক্ষা করে এক হচ্ছে ক্ষমা করা আর এক হচ্ছে উপেক্ষা করা কে বলতে পারে এই বাংলা শব্দের পার্থক্য হ্যাঁ বাংলা ভাষাবিদরা ক্ষমা করা আর উপেক্ষা করা এড়িয়ে যাও মার্শাল খুব সুন্দর যেমন দেখছেন উদাহরণ দি ক্ষমা করা আপনি চোখের সামনে দেখে নিয়েছেন জেনে নিয়েছেন যে আপনার স্ত্রী বা ছেলে মেয়েরা কি করেছে ভুল করেছে তারপর যাক ভুল করেছে করেছে আমি ক্ষমা করে দিলাম সংশোধন হয়ে যাও এটা হচ্ছে ক্ষমা করা আর একটা হচ্ছে আপনার চোখের সামনে কিছু এরকম ভুল ত্রুটি করছে কিন্তু আপনি কি করলেন দৃষ্টিটাকে এটা উপেক্ষা করা দেখছেন এইখান থেকে আপত্তিকর যে একটা কিছু যেটা করে চলে গেল এখান থেকে আপত্তিকর আমি দেখলাম বা আপনারা দেখলেন দেখার আচ্ছা যাক করেছে করেছে ওকে বুঝতেও দিলাম না যে আমরা দেখে ফেললাম আর ওকে কিছু বললাম না উপেক্ষা করা হ্যাঁ হ্যাঁ ইগনর করা বলে এটাকে বলে না বলেন আজকাল তারপর আরবিতে ওইটাকে বলা হয় এই যে সাফ সাফোন সাফন মানে সাফা বলা হয় এইটাকে মানে এইদিকে আছে ওই লোকটা উল্টো পাল্টা কাজ করছে আপনি ওইদিকে মুখটা ফিরিয়ে দিলেন যেন দেখলেন না ওকে দেখে এদিকে মুখ ফিরবে ও বুঝতেই পারল না যেদিকে যাতে লজ্জায় না পড়ে ব্লানছিত না হয় এটা করতে হয় সংসার চালালে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বা বাপ মায়ের সাথে এগুলো জরুরি না হইলে আপনার গাড়ি অচল হয়ে যাবে আমি প্রত্যেকটি ক্ষেত্রে যদি স্ত্রী ভুল ধরেন লবণ কেন বেশি আরেকদিন একদিন লবণ কেন কম আচ্ছা ঝাল কেন বেশি আর তারপরের দিন ভয়ে ঝাল কমিয়ে কম আজকে ঝাল কেন নেই কোনো স্বাদ নেই প্রত্যেকটি ক্ষেত্রে যদি ধরা ধরে শুরু করেন অনেকে আছে বিদেশে থাকে। তুই আমার বাড়ি থেকে যেতে পারবি না তোর বাপের বাড়ি যেতে পারবি না শুনেছে ওর মা অসুস্থ আর থামতে পারবি না আবেগেও চলে গেছে আমার বিনা হুকুমে তুই পা কেন উঠালি আইরি বাপরে তালাক 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 মূর্খ লোক এরা কোনোদিন সংসার করতে পারবে না ওই ক্ষেত্রে কি করা ওইটাকে উর্দু ভাষা নজর আন্দাজ করা মানে দেখার পরও জানার পরও যেন আপনি জানেননি যে ও গেছে ওর মায়ের বাড়ি বাপের বাড়ি হ্যাঁ যাক গেছে গেছে ও জানতেই দিলাম না পড়েছে পড়েছে আমি জানছি বুঝা গেছে আপনি জানছেন যে কিছু টাকা পয়সা আমার পকেট থেকে ছেলেরা নিল ও জানতে দিল না যে তুই নিয়েছিস দিয়েছেন যাক নিয়েছে নিয়েছে কিন্তু বড় ধরনের অপরাধ হয় যেখানে দেখছেন যে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় পাঁচশো রিয়াল বের করে নিয়ে চলে গেছে এখন যদি ও বাচ্চাকে বলে যে না এইখানে আমি ইগনোর করলাম অপেক্ষা করলাম তা তো বেড়ে ডাকাত হয়ে যাবে আজকে আপনার পকেটে থেকে কালকে আরেকজনের পকেট থেকে বের করে নিবে কিন্তু ধরেন স্কুলে যাবে পাঁচ টাকা আপনাকে না বলে বের করে নিয়েছে আরে প্রত্যেকটি ক্ষেত্রে আমি না দিলে একটা টাকা বের করবি না এইটা হচ্ছে এমন কড়াক্রান্তি ধারা যে দিয়ে ছেলেমা মানুষ করা যাবে না বোঝা গেছে এটা বলা উপেক্ষা করা এটাকে বলা হয় হ্যাঁ আল্লাহ মাফ করার সাথে কি উপেক্ষা করতে বলেছেন ফাফু ওয়াসফাউ মাফ করো এবং কি করো দরগুজার করা নজর আন্দাজ করা উপেক্ষা করা ইগনোর করা এটা জি ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাউ মাফ জান করে দেই মুসলিমরা ওয়াল ইয়াসফাউ এবং উপেক্ষা করে তারপরেও দেখছেন বলে স্বীকার করেছে মাপছে এনেছে তারপরে ছোটখাটো কিছু ভুল করছে জাগা বুঝতে দিলাম না জানতে দিলাম কিছু বললাম না আল্লাহ তো তোমরা কি পছন্দ করো না ফের আল্লাহ রাখুন যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক তার মানে হে মুসলিমরা তোমরা যদি কাউকে ক্ষমা করো আর যদি উপেক্ষা করো সব ক্ষেত্রে কড়া করে না ধরো ছাড় দাও তাহলে আল্লাহ তোমাদের কি করবেন মাফ করে দেবেন ক্ষমা করব আল্লাহ গাফুর রহিম আল্লাহ গাফুর আল্লাহ রাহিম আল্লাহর নাম হচ্ছে গাফুর আর তিনি গাফার এক ফেরু ক্ষমা করেন করেছেন করেন রাহিম তিনি দয়ালু আল্লাহর নাম হচ্ছে রাহিম এবং তিনি রহম করেন রাহিমা আর হাম জি সুরা নুরের আয়াত নম্বর বাইশ জি এই আয়াতে কি পেলাম আল্লাহর গুণ হচ্ছে মা ফেরাত ক্ষমা করা আল্লাহর গুণ হচ্ছে রহমত তৃতীয় আয়াত ওয়ালিল্লাহ ইজাত ওয়ালি রসুল ওয়ালিল মোহামেন ওয়ালাকিন্ন লা আলাম ইজ্জত মর্যাদা তো সত্যিকার আল্লাহর রয়েছে আল্লাহ ইজ্জত মর্যাদার অধিকারী অলি রসুলহী এবং তার রসুল সাল্লা সাল্লামের জন্য ইজ্জত মর্যাদা রয়েছে যে আল্লাহ দিয়ে থাকেন দিয়েছেন অলিল মোহামিন এবং মোহামিন মুসলিমদেরকে আল্লাহ ইজ্জত মর্যাদা দান করেন ওলা কিন্নাল মুনাফিক কিন্তু মুনাফিকরা আসল বিষয়টা জানেন না মনে করে যে পয়সাতে ইজ্জত নেতৃত্বে ইজ্জত হ্যাঁ দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীতে ইজ্জত অথবা এইরকম ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদেরকে ইজ্জত মিলবে না ইজ্জত মিলবে না এখানে মোনাফিকদের ক্ষেত্রে যেখানে বলা হয়েছে এটাই বোঝানো হয়েছে যে ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ হচ্ছেন আজিজ তার নাম হচ্ছে ইজ্জত থেকে আজিজ আল্লাহর নাম হচ্ছে আজিজ এবং ইজ্জত কারগন সবচেয়ে বড় মর্যাদার অধিকারী আল্লাহ ইজা এবং আল্লাহ যখন আজিজ তখন তিনি ইজ্জত কাকে দান করেন তার প্রিয় বান্দাদেরকে তার প্রিয় বান্দা হচ্ছে আম্বিয়া রসুলগন তার প্রিয় বান্ধা হচ্ছে তারপরে মমিন মোমেনাত আর মুনাফিকরা আল্লাহ আল্লাহর শত্রু সুতরাং তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেন কিন্তু মোনাফিক বুঝে না এখানে আল্লাহর ক্ষেত্রে ঘন আন ইবলিস এবং মহান আল্লাহর বাণী ইবলিস সম্পর্কে কালা ইবলিস বলেছিল এই কথা আল্লাহকে ভাবে ইজ্জাতে তোমার ইজ্জতের মর্যাদার শপথ লাউ উয়েন্নাহম আজমাইন আদম এবং আদম সন্তান সকলকেই আমি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট আলিল্লাহ ইল ইজ্জাত ওয়ালী রাসূল ই হোলিম অমেনিন সোরে নম্বর আর ইবলিশ সম্পর্কে ইবলিশ যে বলেছিল আল্লাহকে যে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে যখন এই আদমের জন্য আমাকে বিতাড়িত হইতে হইল হ্যাঁ অভিশপ্ত হইতে হইল তো আমি কাউকে ছাড়বো না আমাকে তুমি ক্ষমতাটা দাও যে তাদের রক্তের সাথে মিশে যেতে পারি আর তাদেরকে কুমন্ত্রণ দিতে পারি আর তাদের সকলকে আমি পথভ্রষ্ট করব কিন্তু তারপর আয়ত রয়েছে ইহমুল মুখলাসিন তবে তোমার যারা খাঁটি বান্ধা হবে ওরা পারব পারবো না এ কথা কোরআনই বলে দেওয়া হয়েছে তাহলে খাঁটি বান্দা যদি হইতে পারেন তো ইবলিস কোনো চান্স পাবে না ইংলিশের চালা জিন শয়তান মানুষ শয়তান কখন বিভ্রান্ত করতে পারবে না কিন্তু যখনই আল্লাহর খাঁটি বান্দা নহে ভেজাইলা বান্দা হবেন তখনই মানুষ শৈতান করার জন্য চান্স পেয়ে যাবে যার ফলে অনেককে দেখা যায় অনেক হেদায়ত হয়ে গেছে অনেক এলিম কালাম শিখে নিয়েছে তারপরে বিভিন্ন বিভ্রান্তির শিকার গুমরাহ শিকার এটা কখন হয় যখন খাঁটি বান্দা হইতে পারে না ইখলাস এখলাস জি আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করে অহংকার ধ্বংস করবে লোক দেখানো ধ্বংস করবে তারপরে এই স্বার্থ ধ্বংস করবে আখেরাতের বড় নিয়ামতের সামনে দুনিয়ার হ্যাঁ ভোগের সামগ্রীকে প্রাধান্য দেওয়া দুনিয়ার সামান্য কিছু মজা স্বাদে লিপ্ত হয়ে আখেরাতকে তিক্ত করা এগুলো ধ্বংস করবে এই আয়াতগুলিতে চারটি আয়াত হল তাতে কি রয়েছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে যে আল্লাহ হচ্ছেন আফুন ওয়াসফুল্লাহ আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে তিনি মাফ করেন ওয়াল কুদরাতে তিনি ক্ষমতাবান ওয়াল মাগফেরাতে তিনি ক্ষমা করেন ওয়াল রাহমাতে তিনি দয়াকারী দয়া করেন ওয়াল ইজা এবং তিনি মর্যাদার অধিকারী তিনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন তুতিল মুল কেমন্তা সাহু অতানিজুল মুল কেমন্তা সাহু অত ইজ্জু মন্তা সাহ আল্লাহ তুমি যেহেতু আজিজ এবং তুমি হ্যাঁ ইজ্জতের মালিক সুতরাং তুমি যাকে ইচ্ছা ইজ্জত মর্যাদা দিয়ে থাকো অত আর যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত করে থাকো তার ইজ্জত মান ইজ্জত ছিনিয়ে নিয়ে থাকো ওটা আল্লাহর হাতে সমস্ত কল্যাণ তোমার হাতে এগুলি আল্লাহ রবুল্লা আলামিনের পূর্ণতার গুণ তাই না এই যে গুণগুলি একটি নিয়ে আলোচনা হলে এগুলি হচ্ছে আল্লাহ রবুল আলমী কিসের গুণ গুণ আল্লাহ রব গুণগুলির ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর ইতিবাচক গুণ আর নেতিবাচক গুণ এ নিয়ে আগে আলোচনা হয়েছে আর সামনে আসছে নেতিবাচক গুণগুলি কোরআনের পদ্ধতি বা হাদিসে যে আল্লাহর গুণগুলি বা কোরআন যে আল্লাহ গুণগুলি গুণাবলী বর্ণনা করা হয়েছে তাতে একটা হচ্ছে ইতিবাচক গুণাবলী আর একটা হচ্ছে নেতিবাচক গুণাবলী আল্লাহ এইরকম 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 আর আল্লাহ এমনটা নন প্রথমটা যেটা ইতিবাচক গুণা বলি আল্লাহ রব সেগুলি বিস্তারিত বর্ণনা করা হয় তফসিলের সাথে বর্ণনা করা হয়েছে এই কায়দাটা নীতিমালা মনে রাখবেন ইতিবাচক পজিটিভ গুলো বিস্তারিত বর্ণনা ডিটেলস বর্ণনা করা হয়েছে আর যেটা নেতিবাচক সেগুলো সংখ্যে মুজমাল সংক্ষেপে বর্ণনা করা হয়েছে আপনাকে ভালো বলার জন্য বা যে কোনো মানুষকে প্রশংসা করার ক্ষেত্রে আমরা সাধারণত এই পদ্ধতিটা অবলম্বন করি ওই লোকটির মধ্যে এই এই ভালো গুণ আছে এই ভালো গুণ আছে এই ভালো গুণ আছে ভালো গুণগুলি কিন্তু আমরা একটা একটা করে অনেকগুলি করি না না আর খারাপ লোকটি নয় এই ক্ষেত্রে একটা কথাই অনেক সময় সারে দিই লোকটির মধ্যে খারাপ কিছু দেখতে পাই না লোকটি দয়ালু লোকটি ভদ্র হ্যাঁ লোকটা মধ্যে এই গুণ রয়েছে লোকটা পাঁচপ্ত নামাজি লোকটা আল্লাহ ভেরু লোকটার মধ্যে এই এই রয়েছে এই রয়েছে এই রয়েছে দেখেন পজিটিভ গুলো কিন্তু আমার অনেকগুলি গনাই আর নেগেটিভ একটা বলে যথেষ্ট তাই না তো কোরআনে কেরিমে দেখবেন ওই রকমই আল্লাহ রব আলমের ইতিবাচক গুণগুলি যত বিস্তারিত বর্ণিত হয়েছে নেতিবাচক গুণ অত বিস্তারিত নেই জি আয়াতুল কুরসি সম্পর্কে শুরুতে বলেছিলাম তাতে ইতিবাচক আছে আর নেতিবাচক আছে আছে না নেই আল্লাহ আল্লাহ আল হাই আল কাইম ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক হ্যাঁ তিনি চিরঞ্জীব আল কাইম সব তিনি ধারণকারী তারপরে লা লতা সেনাত ওয়ালা ওয়ালান তাকে নিদ্রাও ধরেন না আর তন্দ্রাও ধরেনা না না দুটো হয়ে গেল কারণ এগুলো হচ্ছে দুর্বলতা কমজোরি যদি তা তিনি ক্লান্তি হয়ে যান তাকে যদি নিদ্রা ধরে তিনি যদি ঝিমান তাহলে তিনি রব হইতে পারেন না ত্রুটি মানুষের ক্ষেত্রে যে ঝিমায় যে ঘুমাই তাকিয়ে মানুষ কি বলবে অলস হ্যাঁ অ্যাকটিভ না সখিরও নয় তো সৃষ্টির ক্ষেত্রে যেগুলি দোষ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে অবশ্যগুলো দোষ তাই তারপরে আরেকটি বিষয়ে আলোচনা করি কিছু সময় যা তোমার হাতে আছে বলছেন শেখ সলফ নাফাতু ইসবাতুল ইসমে লিল্লাহি ওয়ানফিয়ুল মাসাল আনহ বা নাফিয়ুল মিশলে আনহু ইসবাতুল ইসমে লিল্লাহ আল্লাহর নামের প্রমাণ আল্লাহর নাম রয়েছে এবং আল্লাহর কোনো কিছুর সাথে তুলনা নেই মিসলে আল্লাহ থেকে আল্লাহর আল্লাহ কোন কিছু সদৃশ্য নাই আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা নেই এই ক্ষেত্রে পাঁচটি আয়াত নিয়ে এসছেন লেখক বলছেন ওকাউল তিকালিক হ্যাঁ তোমার প্রতিপালকের নাম তাবারাকা। اسم ربك تبارك يا تبارك কিন্তু ইয়া তাবারাকা মুজারেক কখনো ব্যবহার হয় না আরবির grammar হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হে বান্দা তোমার প্রতিপালকের নাম বরকতপূর্ণ বা বরকত বহন আল্লাহর নামই যদি বরকতপূর্ণ হয় তো আল্লাহর জাত কত বরকতপূর্ণ ঠিক না আল্লাহর নাম বলা হয়েছে মানে এই না যে আল্লাহ সত্তা বরকতপূর্ণ নয় নামই যদি এত বরকতের হয় তাহলে সেই সত্তা কেমন যদি বলা হয়

সুরা রহমানের আয়াত নিয়ে এসেছিলেন কল্লোমান আলী হাফান ওয়াবকা অজহর অব্বিকা জিল জাল আল আলী ওখানে জিল জাল আল আলী তখন তিনি এই তফসিরটা করেছেন এই জন্য এইখানে তফসিরটা করেন নাই এর আগে হয়ে গেছে বলেছেন ওয়াল ইকরাম এবং তিনি মর্যাদার অধিকারী তিনি সম্মানের অধিকারী জিল জালাল মহত্ব বড়ত্বের অধিকারী আর জিল ইকরাম মানে তিনি ইজ্জত মর্যাদার বা সম্মানের অধিকারী তাবার কাসমর অবিকা জিল জাল আলু এটা ও সুরে রহমানের শেষ আয়াত আটাত্তর নম্বর তাহলে সুরায়েত রহমানে এই জুলজালাল আলিকরাম দুইবার করে এসেছে একবারে সোয়াব কা ওজহর অফ বেকা জুল জালাল আলিকরাম আর এখানে এসেছে তবার আকসমর অভ্বেকা জিল জালাল আলিকরাম এ একরামের মানে কি এখানে একরামের দুটি মানে হইতে পারে দুটি অর্থ হইতে পারে একটা হচ্ছে একরাম ইসিম ফাইলের অর্থে অর্থাৎ আল আলমুকরেম মর্যাদা দানকারী কাকে মর্যাদা দিয়ে থাকেন আল্লাহ রব সম্মান দিয়ে থাকেন তার নবীগণকে এবং তার নেক বান্দাদেরকে আল মুকরে আল্লাহ সম্মান দান করেন তার নবী রসুলগণকে এবং তার নেকবান্দাদেরকে আর আরেকটা একরাম মাসদার ইসি মফুলের অর্থ হয় মানে মুকরাম মুকরাম মানে যিনি সম্মানিত আলমুকুরামী কবি অর্থাৎ আল্লাহ নিজেই মর্যাদার অধিকারী তিনি মর্যাদা দানও করে থাকেন আর মর্যাদা তিনি অধিকারী তিনি সম্মানিত যা তার জন্য উপযুক্ত না সেসব থেকে উর্ধে তিনি সেসব থেকে সম্মানিত আমরা মানুষের ক্ষেত্রে বলে দেখো যাকে যার প্রশংসা করেন আপনি এসব ছোট কাটো কাজ থেকে অনেক ঊর্ধ্বে হ্যাঁ অনেক তো অনেক ওপরে তার মানে আপনার এগুলোর সাথে সম্পর্ক না এই এই ছোট কাজের সাথে ছিল আয়াত এখানে কি কি দেখাতে চেয়েছেন রবের নাম রয়েছে পারেন যখন আল্লাহর নাম বরকতময় তাহলে আল্লাহর নাম রয়েছে একটি না আল্লাহর অনেক নাম রয়েছে তার মধ্যে নিরানব্বইটি নাম সম্পর্কে হাদিস রয়েছে এছাড়া আল্লাহর নাম রয়েছে তবে নিরানব্বই নামের ওই হাদিসটি উদ্দেশ্য এই নয় যে আল্লাহ শুধু নিরানব্বইটি নাম রয়েছে বরং আল্লাহ নিরানব্বইটি নাম এমন রয়েছে যে নামগুলি যদি আয়ত্ত করে অর্থ বুঝে মুখস্থ করে মুখস্থ শুধু থাকলে যথেষ্ট নয় অনেকে শুধু আসমা হোসেনা কথা মান কথা বলে হাফেজ আহা যে মুখস্থ হেফজ করবে মান আহসা যে আয়ত্ত করবে আয়ত্ত করার অর্থ হচ্ছে ব্যাপক যে ওই নামগুলি জানলো মুখস্থ সিরিয়াল হিসাবে থাক না থাক নামগুলি জানলেন আপনার সামনে আসলে বুঝতে পারছি এগুলি কার নাম আল্লাহর নাম এটা হচ্ছে এক একটা দিক দুই নম্বর ওর অর্থ বুঝা যারা হেফজ করে অর্থই বুঝে না যে হাফিজুন মানে কি ওকিল মানে কি জালাল মানে কি মানে কি জুল রব মানে কি বুঝে না না অর্থ জানা হচ্ছে আয়ত্ত করা এটা দ্বিতীয় পদক্ষেপ তৃতীয় হচ্ছে অর্থ জানার পরে এবং সেই নামগুলি জানার পরে সেগুলি আমলে পরিণত করা বাস্তবায়ন করা আল্লাহ যখন রহিম তখন দয়া চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ যখন গাফুর তখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে তাই না আল্লাহ যখন এইভাবে দাতা তখন কার কাছে চাইবেন আল্লাহ দাও আল্লাহর কাছে চাইবেন না আর কাউকে কি দাতা বলবেন আর কেউ দিতে পারে আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম রি আল্লাহিল আসমা হোসেন আল্লাহর শুধু নাম না সুন্দর সুন্দর নাম রয়েছে ফাদো ওহো বেহা সেগুলি দিয়ে দুয়া করো তাহলে বোঝা হয় দুয়া করাটাও আয়ত্ত করা শুধু মুখস্থ করা নয় দুয়া করা হচ্ছে আয়ত্ত করা তাহলে জান্নাতে যাবে হারি সহকারিত রয়েছে দ্বিতীয় আয়াত সুরে মরিয়াম আয়তাম পঁয়ষট্টি ফ্রাবুদহু আল্লার এবাদত করবো ওস্তবের লেবাদতি এবং তার এবাদতে অটলতা অবলম্বন করো হাল লাম ওল্লাহু সামিয়াত তার মতো কারোর নাম রয়েছে সামিয়ান ইসমুন থেকে এটা একটা অর্থ করল হাল সামিয়া আল্লাহর মতো আল্লাহর নামের মতো যদি কারো নাম না থাকে তো আল্লাহর গুণের মতো কারো গুণ নেই হ্যাঁ যখন আল্লাহর গুণের মতো কারো গুণ নাই তো আল্লাহর সাথে কারো তুলনা নেই ঠিক না সেই জন্য সামিয়ানের কি বলছে যেটা ভাব অর্থ করে থাকে হালতা আল্লাহ মহুল্লা সামিয়া আল্লাহর কোন সমকক্ষ কেউ আছে কি আল্লাহর কোন সমকক্ষ আছে কি ওয়ালামিয়া কুল্লাহু কফুয়ান আহাৎ আল্লাহর কোনো কেউ সমকক্ষ নয় কফুয়ান মানে হচ্ছে বরাবর হওয়া সমতুল্য বা সমকক্ষ আল্লার কোন সমকক্ষ বা সমতুল্য নিস্পুর রেখলাসের আয়াতের মোট চার শেষ আয়াত এখানে এই গুণগুলি ইতিবাচক আর ইতিবাচক শুনছেন বুঝেন না কিছু কিছু যেহেতু আরকিদের আসমা সিফাতের বিষয় তো একটু মন দিয়ে শুনতে হবে তাহলে বুঝবেন হ্যাঁ ইতিবাচক নেতিবাচক হ্যাঁ নেতিবাচক না আল্লাহর সমকক্ষ কেউ নেই এই যে না করলেন এটা হচ্ছে নেতিবাচক হ্যাঁ নাকি ঠিক অকৌল হুমহান আল্লাহর বাণী ফালা যে আন্দাদা আল্লাহর জন্য কোনো শরিক অংশীদার সাব্যস্ত করিও না ও আন্তম তালামুন জেনে শুনে জানছো তৌহিত ইসলাম জেনেছ কোরআন পড়ছ অর্থ বুঝছো বোঝার ক্ষমতা আছে তারপর আল্লাহর শরিক স্থাপন করবে না জানার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহল করেছেন আল্লাহ পাঠিয়েছেন জেনে শুনে তোমরা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করিও না মানে আল্লাহর কোন শরিক তাহলে নেই ইতিবাচক আর নেতিবাচক নেতিবাচক আল্লাহর শরিক নেই ডিটেলস বর্ণনা করে সংক্ষেপে সংক্ষেপ দেখেন এটা সংক্ষেপ আল্লাহর কোন শরিক নেই এ কথা বলেন আল্লাহর দুর্গা ও শরিক নেই লক্ষ্মী শরিক নেই সরস্বতী শরিক নেই হ্যাঁ বোঝা গেছে আল্লাহর জেলানিও শরিক নেই আর চিস্তিও শরিক নেই একটা সংক্ষেপ সংক্ষেপ নেতিবাচকটা হচ্ছে সংক্ষেপ আল্লাহর কোন শরিক নেই জিনও শরিক নেই মানুষও শরিক নেই জীবিত শরিক নেই মৃত শরিক নেই একটি কথাতে সমস্ত কিছু চলেছে আল্লাহর কোনো কিছুই শরিক নেই চন্দ্র সূর্য আল্লাহ সরি আল্লাহর মখলুক আল্লাহ সৃষ্টি কিন্তু আল্লাহকে একটা একটা করে বলেছেন কিছু কিছু ক্ষেত্রে অল্প যেখানে বিস্তারিত কিছু বর্ণনা সেটা আরেকটি আয়াত আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে অনেকে মুশরেক বহুত্ববাদী আল্লাহর মতো বা আল্লাহর চাইতে বেশি মুশরেকরা তাদের দেবদেবীকে ভালোবাসে হ্যাঁ তাদের বুজুরুকে ভালোবাসে তাদের সামনে যদি এটা পরীক্ষা করতে হয় স্বীকার করবে না স্বীকার করবে না একজন সহজে বিশেষ করে মুসলিম সমাজের মুশরেক কখন স্বীকার করবে না যে আল্লাহর চাইতে বেশি আমি ভালোবাসি ওকে কে বলল কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে উল্টো পাল্টা বলে দেন আপনি বলিয়েন না আল্লাহ না করে বলতে হয় কিন্তু কোন নাস্তিক বেদিন ইসলামের দুশমন আল্লাহকে যদি গাল দিয়ে দেয় তো অত তাদের কষ্ট হয় না বা রাগ হয় না বা রক্ত গরম হয় না যত রক্ত গরম হয়ে যায় কেউ যদি বলে জিলানি কিছুই দিতে পারে না মৃত দিলেন আপনি জিলানি গেল নাকি। জিলানি জিলানি জীবিত না মৃত কিছুই দিতে পারে না কোনো কিছু টের পাই না খাজা মনুদের চিস্তি মৃত কবরে চলে গেছেন সবাইকে মরতে হবে তিনি কিছুই দিতে পারেন না বরং কিছুই জানেন না যে কে কি বলছে এত বড় কথা হ্যাঁ আমাদের এত বড় বড় হ্যাঁ বুজুর দিন যাদের মাধ্যমে ভারত উপমহাদে ইসলাম তাদের বিরুদ্ধে এত বড় কথা হ্যাঁ রক্ত এত গরম হয়েছে যে আপনাকে খেয়ে নেবে ঠিক না তাহলে কোরআন কথা সত্য কি না জি হ্যাঁ যে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে তাদের উপাস্যদের কি অমিনান্না আর কতক মানুষ এমন আছে মানুষের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য শরিক সাব্যস্ত করে অন্য শরিক অংশীদার সাব্যস্ত করে বা তারা স্থাপন করেছে ইয়হিব্বু আহম কাহব্বিল্লাহ তাদেরকে ভালোবাসে ওই সব শরিক গুলিকে আল্লাহর ভালোবাসার মতো আল্লাহর ভালোবাসার মতো না আমানু আর সত্যিকার যারা মমিন তারা আসাদ্যহব্ব আল্লাহকে তাদের দেব দেবী যতটা তারা ভালো তার চেয়ে বেশি ভালোবাসে সত্যিকার যদি মাহে তৌহিদ কে বুঝা মুসলিম হয় সে যে কত আল্লাহকে ভালোবাসে কাফের মুশরিক বৌতবাদী যতই ভালোবাসুক তাদের বাতিল উপাসদেরকে একজন মমিন আল্লাহকে যত ভালোবাসে সেই ভালোবাসার কাছে তাদের ভালোবাসার কোন তুলন নেই দেখেন তাদের ভালোবাসা যারা তৌহিদ বুঝে না মুশরিক তাদের ভালোবাসা শাহিতা দিয়ে যদি তাকে সাজিয়ে পেশ করে হ্যাঁ যে তুই কিছু পালি আটরসি গিয়ে কিছু পালি হ্যাঁ পালি তাহলেই ওই ভালোবাসা প্রদর্শন করে আর যদি শাহিত তাকে যদি এটা ঢুকিয়ে দেয় তার মগজ তুই তুই যাচ্ছিস কিছু পাইস না তো ভালোবাসা কোথাও উদাও হয়ে যাবে ঠিক না পক্ষান্তরে একজন মমির মাহেদ মানুষ সুখে থাকলেও আল্লাহকে ভালোবাসে দুঃখে থাকলেও আল্লাহকে ভালোবাসে সুস্থ থাকলেও আল্লাহকে ভালোবাসে অসুস্থ থাকলেও আল্লাহকে ভালোবাসে হ্যাঁ যত পরীক্ষা করে আল্লাহ তত ভালোবাসে তত ধরে আল্লাহকে ঠিক আছে অল্লিন অসাধ্য হব্বালিল্লাহ যারা সত্যিকার মমিন তারা আল্লাহকে আরো বেশি ভালোবাসে অসাধ্য হব্বালিল্লাহ তাদের সাথে অনেক বেশি ভালোবাসে সুরে বাঁকড়া নম্বর একশো পঁয়ষট্টি কে আয়াতগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সংক্ষেপে শেক্স ওয়ালী ফজম বলছেন আনাফিহা ইসমাত আ ইসমিল্লা ইউয়া তাজিম ইহ ইজরালী এতে আল্লাহর নামের প্রমাণ রয়েছে যে আল্লাহ নাম আছে তারবার কাসমর অব্গে তার ভাল তাই আলাউল্লাহু সামিয়া তার ওয়ান নাফি অফি হা নাফিউ সামিয়ে ওয়ালকুফি আর এতে না করা হয়েছে আল্লাহর সমকখো সমতুল্যকে ওয়ালাম একুল্লাহু কুফুয়ান আল্লাহ সমকক্ষ কেউ নেই হালতা আলম আল্লাহর কোনো সমকক্ষ আছে কি আল্লাহর নামের মতো কারো নাম আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তো এগুলো না করা হয়েছে অন্নীত এবং শরিকের না করা হয়েছে ফালাতা যে আন্দাদা আল্লাহর সাথে তোমরা নিদ শরিক সাব্যস্ত করিও না ওয়াহু আনাফিউন মুজ মুজমালুন আর আল্লাহর নেতিবাচক গুণের ক্ষেত্রে না হচ্ছে সংক্ষিপ্ত যে কথাটি শুরু বলেছি কি যে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কোরান এবং সুন্নার নীতিমালা হচ্ছে যে নেতিবাচকগুলি হচ্ছে মুজমাল সংক্ষিপ্ত আর ইতিবাচকটা হচ্ছে মফাস্সালান মুজমাল আর মোফাস্সাল ওয়াহা যে হেই কাতুল ওয়ারিদা ফিল কিতাব ও সুন্নার এটাই হচ্ছে বর্ণিত পদ্ধতি কোরান এবং সুন্নাই ফিমা ইউনফা আনিল্লা হে তালা ওই সব গুণাবলী সম্পর্কে যা আল্লাহ মহান আল্লাহ থেকে না করা হয়েছে না করার ক্ষেত্রে এটা নেই নাই বাস নাই বলে দিদি হইল একটা একটা করে বলার প্রয়োজন আল্লাহ মনে করেন নাই ওয়া হুয়া আইয়ুন ফা আনিল্লাহি আয্জা ওয়া জাল্লা কুল্লামা ইউদাদ দু কামালাহু মহান আল্লাহ আয্জাল থেকে না করা অস্বীকার করা প্রত্যেক সেই সব গুণগুলি বা দোষগুলিকে যেগুলি আল্লাহর পূর্ণতা আবশ্যক পূর্ণতার পরিপন্থী আল্লাহ যে সব ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহ জাত সত্তার ক্ষেত্রে গুনাবলীর ক্ষেত্রে পরিপূর্ণ এর বিপরীত যে বিষয়গুলি রয়েছে যে দোষগুলি হইতে পারে সেগুলিকে না করে দেওয়া কোনগুলি আল্লাহর পূর্ণতার পরিপন্থী যেগুলি আপনার মধ্যে দোষ সেগুলি সহজভাবে বোঝার জন্য আপনার মধ্যে যেগুলিকে দোষ বলে গণ্য করা হয় আল্লাহ সম্পর্কে যদি ওগুলো আছে আপনার মধ্যে যদি আপনার মধ্যে এইটা আছে যদি আমার মানহানি করলেন আপনি আমার মধ্যে এই দোষ আছে এটা কোন কথা ঠিক আছে আপনার মধ্যে এগুলি থাকে আপনার ত্রুটির প্রমাণ তাহলে আল্লাহর মধ্যে যদি ওগুলো থাকে তাহলে ত্রুটি এগুলো থেকে আল্লাহকে কি করতে হবে মুক্ত ঘোষণা করতে হবে পবিত্র ঘোষণা করতে হবে যার জন্য আল্লাহ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি আমাদের ঘুম আসে না ঘুমাইলে কি যে শরীরের অবস্থা স্বাস্থ্যের অবস্থা আর তারপরের দিন ডিউটির অবস্থা খারাপ দুর্বলতা না শক্তি ক্ষমতা দুর্বলতা এটা আমাদের বাহাদুরি নাই বড় আমাদের দুর্বলতা ঠিক ওই রকমই আমাদের পেশাব পায়খানা কি আমাদের বাহাদুরি প্রমাণ করে না দুর্বলতা দুর্বলতা পেশাব পায়খানা না করলে যদি পেশাব বন্ধ হয়ে যায় পেশাবটা খুলিয়ে দেবো দশ লাখ টাকা লাগবে ছটপট করছেন তিন দিন ধরে পেশাব হয়ে যায় দশ লাখ টাকা লাগবে টাকা যদি থাকে তো দ্বিধা কোন করবেন যে টাকা দেবো না যাক পেশাব হইক না হোক আমি টাকা খরচ করব না আছে কেউ তাহলে বুঝে গেল পেশাব হওয়াটা ভালো পেশাব যে হচ্ছে আমাদের তারপরে পায়খানা থুথু কাশ পোটা এগুলি আমাদের ভালো গুণ না এগুলি আমাদের ত্রুটি সুতরাং আল্লাহ এগুলি থেকে মুক্ত বুঝা গেছে আমাদের ছেলে মেয়ে লাগে ছেলে মেয়ে হয় আমাদের স্ত্রী লাগে স্ত্রী ছাড়া জন্ম অসম্পূর্ণ এগুলি আমাদের বাহাদুরি না ত্রুটি ত্রুটি স্ত্রী ছাড়া চলবে না জীবনটা লাইফ অচল ছেলে মেয়ে ছাড়া লাইফ অচল আজকে চলবে কিন্তু সত্তর বছর ষাট বছর বয়স আর চলবে না তখন তাদের সাহায্য লাগবে একটু হেল্প লাগবে সুতরাং আল্লাহর স্ত্রী নেই মেত্তাকে সাহেব ওয়ালা ওয়ালা আল্লাহর ছেলে মেয়ে সন্তান সন্ততিও নাই বোঝা গেছে না জি হ্যাঁ এইভাবে এক কথা এইরকম যেগুলি আমাদের ক্ষেত্রে দোষ হতে পারে সেগুলি আল্লাহর ক্ষেত্রে দোষ সুতরাং সেগুলি থেকে আল্লাহ মুক্ত আল্লাহ রব আল থেকে ওই সমস্ত দোষগুলিকে না করা যেগুলি আল্লাহর পরিপন্থী আল্লাহ যে পূর্ণ সব কিছুর ক্ষেত্রে জাতে সেফাতে সেগুলির বিপরীত যদি কিছু হয় পরিপন্থী হয় কি সেগুলি মিন আনোয়াইল ওয়ুবে কোন দোষ ত্রুটি হোক আন্নাক অথবা ঘাটতি হোক ঘাটতি আমাদের দুটো হাত না থাকে কারো যদি একটা হাত থাকে লোকটা বড় বাহাদুর এক হাতই সব কাজ করে নিচ্ছে তাই না আপনি দু হাত ওলা আর একটা লোক এক হাত ওলা কে পূর্ণ দু পূর্ণ তো আল্লাহর ক্ষেত্রে যে আল্লাহর এক হাত আছে দু হাত নেই কি বলবেন চলবে চলবে না এজন্য বলি দাহ মবসুতা তান বরং আল্লাহর দুই হাত প্রশস্ত যে গেছে